আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেনটা কি? মাইগ্রেন একটা পেইন, একটা ব্যাড হেডেক। তো এই মাইগ্রেন নিয়েই আজকের আলোচনা। তো চলুন সবাই দেখে নিই আজকের ভিডিওটা। এটার লক্ষণ কি বা এটার কারণটা কি, মাইগ্রেন এড়াতে আমরা কী কী ব্যবস্থা নেব, ইটস অ্যান এভরিথিং। তো সবাইকে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপ টু ডেট যত ভিডিও আছে সব কিছু মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো চলুন ভিডিওটা দেখে নিই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মাইগ্রেন। তো সবার প্রথমে জানতে হবে হোয়াট ইজ মাইগ্রেন, মাইগ্রেনটা কী। তো মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথা ব্যথা। তো মাথার যে কোনো এক পাশ থেকে শুরু হয়ে অনেক সময় পুরো মাথায় ব্যথা করতে থাকে। এতে মস্তিষ্কের স্বাভাবিক রক্ত প্রবাহ ব্যাহত হতে পারে বা হয়। মস্তিষ্কের যে বাহির আবরণটা আছে বা যে ধমনীগুলো আছে সেগুলো মাথা ব্যথার শুরুতে স্ফীত হয়ে যায়। মাথা ব্যথার সঙ্গে বমি 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 যে ভাবটা, সেটা রোগীর দৃষ্টি বিভ্রম পর্যন্ত ঘটাতে পারে। সো মাইগ্রেন ইজ এ মেডিকেল কন্ডিশন দ্যাট ইনভলভস সিভিয়ার রিকারিং হেডেক্স অ্যান্ড আদার সিমটমস। বিফোর দ্য হেডেক দেয়ার মে বি সেন্সরি চেঞ্জেস দ্যাট আর নন অ্যাজ অ্যান অ্যাওরা। A migraine episode is different from a headache unrelated to migraine. An episode usually occurs in stages and can last for several days. So, asha korchi apnara je migraine ta ki eta clear. So, ekhon ashun amra jani je migraine er actual lokkhon gulo ki ki. To migraine jader hoy tader je lokkhon gulo dekha jay tar moddhe je gulo royeche seta hocche, কখনো কখনো আমাদের শরীরে ব্যথা হলে আমরা বুঝতে পারি ক্লান্তির কারণে এটি হচ্ছে, তবে কেবলমাত্র শরীরের অর্ধেক অংশ ব্যথা হলে এটি মাইগ্রেনের লক্ষণ হতে পারে। শরীরের অর্ধেক অংশ ব্যথা হলে এটি মাইগ্রেনের লক্ষণ হতে পারে। মাইগ্রেনকে নিউরোলজিক্যাল সমস্যা বলা হয়। এতে ব্যক্তি মাঝে মধ্যে ব্যথা অনুভব করে এবং এই ব্যথা টানা দুই বা তিন দিন অব্যাহত থাকে, যার মধ্যে বমিভাব টানা থাকে। মাইগ্রেনে মানুষ ঠিক মতো ঘুমাতে পারে না। আর কিছু লোকের ফোটোফোবিয়া থাকে, যার অর্থ হলো আলোতে সমস্যা। এই ফোটোফোবিয়া মানুষের জোর শব্দতে সমস্যা হয়, এটি মাইগ্রেনের এক ধরনের বিশেষ লক্ষণও বলা যেতে পারে। অ্যাকচুয়ালি মাইগ্রেনের কারণটা কি? কজ অফ মাইগ্রেন ইন বেঙ্গালি। সো বেঙ্গলিতে আমরা যদি বলি তাহলে কী হবে, মাইগ্রেন অনেক কারণের কারণ হতে পারে, যেমন মাথা ব্যথা, ক্ষুধারাস, পুরো ঘুমের অভাব, বমি বমি ভাব ইত্যাদি। তবে যে ব্যক্তি ইতিমধ্যে ব্লাড প্রেশার বা রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ রক্তে শর্করার মতো অন্যান্য রোগে ভুগছেন, মাইগ্রেনের অবস্থা কিন্তু তাদের জন্য বাড়ে। কেউ খাবারে যদি অ্যালার্জিযুক্ত, এই অ্যালার্জি মাইগ্রেনের সমস্যা সৃষ্টি করে। অ্যালার্জি শাকসবজি এবং দুগ্ধজাত যে পণ্যগুলো থাকে সেখান থেকেও হতে পারে। ধূমপানের ক্ষেত্রেও কিন্তু অ্যালার্জি হতে পারে। এই সমস্ত কারণে মাইগ্রেনের সমস্যা দেখা দেয়। এখন মাইগ্রেন এড়াতে আপনি কী কী ব্যবস্থা নিতে পারেন? মাইগ্রেনগুলো যে এড়ানোর জন্য আমাদের জীবনে প্রতিদিনের কিছু হ্যাবিট আছে, এগুলোকে অবশ্যই পরিবর্তন করতে হবে, তবে অবশ্যই আপনি বেনিফিশিয়াল হবেন। যেমন আমাদের প্রতিদিন ঘুম থেকে ওঠা এবং ব্যায়াম করা উচিত। প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠা এবং ব্যায়াম করা উচিত। সন্ধ্যায় হাঁটা উচিত। ভারসাম্যযুক্ত খাবার খাওয়া উচিত। চাপ থেকে দূরে থাকা উচিত। সর্বদা খুশি থাকার চেষ্টা করা উচিত। এখন কী কী কারণে হতে পারে মাইগ্রেন, এই বিষয়টা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। এখন মাইগ্রেন এড়ানোর যে সহজ ব্যবস্থাগুলো রয়েছে সেটা কি? ফার্স্ট হচ্ছে স্ট্রেস লেভেল নিজের নিয়ন্ত্রণে রাখুন। স্ট্রেস লেভেলটা, কাজের চাপ, ডেডলাইন, সহকর্মীদের চাপ, অত্যাধিক প্রত্যাশা থেকে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। নিজেকে এসবের ঊর্ধ্বে রাখুন, এসব থেকে দূরে রাখুন। সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। এরপর সেকেন্ড কি, কাজের মাঝে বিরতি নিন। একটানা কাজ করবেন না।
মাঝে মাঝে বিরতি নিয়ে একটু বিশ্রাম করুন। একটানা পরিশ্রম কিন্তু এটাও স্ট্রেস বাড়ায় এবং মাইগ্রেনের জন্য এটা একটা কারণ। এরপর নাম্বার থ্রি, আলো নিভিয়ে পরিবেশ শান্ত রাখার চেষ্টা করুন। তীব্র গন্ধ যেখানে আছে সেই জায়গাগুলো এড়িয়ে চলুন। নাম্বার ফোর, চোখের ওপর চাপ পড়তে দেবেন না। মোবাইল ফোন কম্পিউটার থেকে দূরে থাকার যথাসম্ভব চেষ্টা করুন। কম্পিউটারের ব্রাইটনেস কমিয়ে দিন। মোবাইলের ব্রাইটনেসটা সাধারণত আই প্রোটেক্টিভ করে রাখুন। তারপর হলো প্রয়োজনীয় ঔষধ অবশ্যই সঙ্গে রাখবেন। আপনি নিজেই সবচেয়ে ভালো জানেন আপনার কী অসুবিধা হয় মাইগ্রেন হলে। ব্যথার ওষুধ, বমির ওষুধ অবশ্যই সাথে রাখবেন। এই ওষুধের মধ্যে যেমন বিশেষ করে ওভার দ্য কাউন্টার যে ওষুধগুলো আছে, যেমন আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন, এই ওষুধগুলো আপনি সাথে রাখতে পারেন। এবং বমির জন্য অবশ্যই আপনি অমিডন, ডম্পেরিডন যেটা আছে, ডম্পেরিডন ট্যাবলেটগুলো আপনি কাছে রাখতে পারেন। আর যদি মেজর কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। তবে প্যারাসিটামল আপনি খেয়ে দেখতে পারেন, তারপর আইবুপ্রোফেন খেয়ে দেখতে পারেন। আর অবশ্যই আপনার এখানে আরেকটা, ঘুমের যদি আপনার ব্যথার জন্য ঘুমের অনেক সময় ডিস্টার্ব হয় সেজন্য আপনি খেতে পারেন হচ্ছে যেটা আছে ট্রিপটিন, যেগুলো আছে আর কি, এই ওষুধগুলো আপনি কাছে রাখতে পারেন। তবে অবশ্যই আমি আবারও বলছি, বারবার বলছি, যে কোনো সিডেটিভস বা অ্যান্টি ডিপ্রেশন বা আপনার যদি কোনো ব্যথার ওষুধ, পেইন কিলার যেটাই খান না কেন, আমার মতে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটাই বেটার। আর সবশেষে বলবো, পর্যাপ্ত জল বা পানি এবং স্বাস্থ্যকর খাবার সঙ্গে রাখুন। দিনভর প্রোটিন এবং সুগার লেভেল স্বাভাবিক রাখার চেষ্টা করুন। হাইপারটেনশন কন্ট্রোল রাখুন। চোখের উপর স্ট্রেস কমান। আর নিয়মিত ব্যায়াম করুন। নিয়মিত ঘুম থেকে উঠুন। নিয়মিত ঘুমাতে যান। ফাইবারযুক্ত খাবারকে বর্জন করুন। তারপর যেমন আপনার হরমোন জাতীয় ওষুধগুলো কম খাবেন। হরমোন জাতীয় ওষুধগুলো খেলেও সাধারণত মাইগ্রেনের একটা বড় ইফেক্ট থাকে। আর হরমোন জাতীয় ওষুধ অবশ্যই, মানে যে কোনো ওষুধে খেতে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আর হরমোন জাতীয় ওষুধ খেতে হলে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। আর খুব উজ্জ্বল সূর্য বা আলো যেখানে আছে সেখানে অবশ্যই যাওয়া থেকে বিরত থাকুন। আর ঘুমের সময়টা চেষ্টা করবেন একটা নির্দিষ্ট টাইমে, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ঘুমানোর চেষ্টা করবেন। শারীরিক ক্লান্তি যেন বেশি দিন স্টে না করে। শারীরিক ক্লান্তি হলে অবশ্যই সেটা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই ক্লান্তিটাকে দূর করে ফেলার। আবহাওয়ার উপর তো আমাদের কোনো হাত নেই, সেটা হঠাৎ পরিবর্তন হলেও সাধারণত মাইগ্রেন দেখা দিতে পারে। আর অবশ্যই খুব বেশি যে সল্ট জাতীয় খাবার এগুলো খাবেন না, এবং চিজ জাতীয় যে খাবারগুলো, এই সল্ট অ্যান্ড চিজ জাতীয় খাবারগুলো এড়িয়ে চলবেন। অ্যালকোহল জাতীয় যে ড্রিঙ্কসগুলো আছে অথবা কফি, এগুলো বেশি পান করবেন না, আর না করাটাই বেটার। কাজের চাপ থেকে স্ট্রেস তৈরি হয়, কাজের চাপ থেকে স্ট্রেস তৈরি হয়, সেখান থেকেও ব্যথাটা হতে পারে, মাইগ্রেন তৈরি হতে পারে। আর কাজের চাপ তো থাকবেই, সো একটানা কখনো কাজ করবেন না। একটু কাজ করে আবার একটু বিশ্রাম নেবেন, আবার একটু কাজ করে আবার একটু বিশ্রাম নেবেন, মানে ডিউরেশন বজায় রাখবেন কাজের মাঝে একটা ফিক্সড টাইম। খুব তীব্র গন্ধ যেখানে আছে, মানে অনেক জায়গায় আছে অনেক বিকট একটা গন্ধ আছে, বা অনেক জিনিস আছে যেগুলো থেকে অনেক বিকট গন্ধ বের হয়, সেই বিকট গন্ধ থেকে অবশ্যই দূরে থাকবেন। সো ফ্রেন্ডস, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আজকে আলোচনা করলাম মাইগ্রেনের লক্ষণ কী, মাইগ্রেন কী কারণে হতে পারে, আর মাইগ্রেন থেকে মানে নিজেকে বাঁচাতে গেলে কী কী ব্যবস্থা আমরা নিতে পারি খুব সহজে। সেই ব্যবস্থাগুলো থেকে আমরা এই শিখলাম যে মাইগ্রেন কিন্তু একটা ব্যাড হেডেক আর কি, মেডিকেল কন্ডিশন যেটা ইনভলভস আস এ সিভিয়ার আর রিকারিং হেডেক্স অ্যান্ড আদার সিমটমস। সো আমরা চেষ্টা করব এই নিয়মগুলো মেনে চলার। আর অবশ্যই ব্যথার ওষুধ এবং বমির ওষুধ, এই দুইটা ওষুধ অবশ্যই সব সময় বাসায় রিজার্ভ রাখব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করছি নেক্সটে কোনো ভালো ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন। স্টে সেফ এভরিওয়ান। এখন আবারও করোনা প্রচুর পরিমাণে ছড়াচ্ছে সারা বাংলাদেশে। অবশ্যই আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। গুড বাই।
হ্যাঁ, মনে করুন আপনি বাইরে যাচ্ছেন, বাইরে গেছেন অথবা যাবেন, অফিসে গেছেন অথবা যাবেন, এই যে সময়টা, এই সময়ের মাঝে হঠাৎ দেখা গেল আপনার মাথার যে কোনো এক পাশে প্রচণ্ড পেইন হচ্ছে। এতটা পেইন হচ্ছে যে মনে হচ্ছে আপনার বমি আসবে, একটা ভমিটিং ভমিটিং হবে, এরকম এখনই ভমিটিং হয়ে যাবে। এবং এতটা পেইন, এতটা অস্থিরতা যে মনে হচ্ছে আমি মনে হয় আর বাঁচবো না, এতটা পেইন, অসহ্য। সো আপনি কি মনে করছেন, সাইনাস নাকি মাইগ্রেন? তো আগে আমাদের জানতে হবে মাইগ্রেনটা কি, আসলে কি এটা মাইগ্রেনে পেইন, আসলে কেন এই মাইগ্রেনটা আমার হলো আর কি কারণে। আর অবশ্যই আমাদের চিন্তা করতে হবে এই জিনিসটা থেকে আমরা কীভাবে রিলিফ পেতে পারি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো মাইগ্রেনটা কিন্তু খুবই সিভিয়ার একটা অথবা রিকারিং একটা সিমটমস, যেটা মূল সিমটমসটাই হচ্ছে একটা হেডেক। তো আমাদের অনেক সময় কিন্তু সারা শরীর ব্যথা না করেও কিন্তু হাফ শরীর ব্যথা করে, অর্ধেক শরীর ব্যথা করে, আবার মাথার এক পাশ ব্যথা না করেও কিন্তু পুরো মাথাটা ধরেই ব্যথা করে। এই কারণগুলোই কিন্তু মাইগ্রেনের একটা সিমটম।